নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/2/2022 পাড়ায় শিক্ষালয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আমরা জানি পাড়ায় শিক্ষালয়ের বিভিন্ন একদম পঞ্চম থেকে বা প্রথম শ্রেণী থেকে শুরু করে একদম সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ে ক্লাস চলছে বিভিন্ন দিনে রুটিন ওয়াইজ। তো সে পাড়ায় শিক্ষালয়ে এবার কী ধরনের ক্লাস হচ্ছে বা বিভিন্ন ধরনের তথ্যগুলো আপলোড করার জন্য, শিক্ষা দপ্তরের কাছে পাঠানোর জন্য নতুন অ্যাপস চালু করলো, সেটা হচ্ছে পাড়ায় শিক্ষালয় অ্যাপ। তো নতুন একটা ইন্ট্রোডাকশন হতে চলেছে পাড়ায় শিক্ষালয় অ্যাপ সংক্রান্ত, যাতে ওই স্কুলে আপনার পাড়ায় শিক্ষালয়ের যে বিভিন্ন ক্লাসের যে তথ্যগুলো সহজেই পাঠানো যাবে এবং কীভাবে এই অ্যাপ ডাউনলোড করবেন, কীভাবে সেই অ্যাপে রেজিস্টার করবেন এবং তথ্য আপলোড করবেন তার পুরো পদ্ধতি আমি শেয়ার করব। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে পাড়ায় শিক্ষালয় অ্যাপ সংক্রান্ত। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং অবশ্যই আপনারা প্রসেসটা ফলো করবেন, আর মোটামুটি আগামী সপ্তাহ থেকে এই প্রক্রিয়া চালু করে দিতে পারে সরকার নোটিফিকেশনের মাধ্যমে, কিন্তু অ্যাপসটা ডেভেলপ হয়ে গেছে অলরেডি। তো কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন, কীভাবে রিপোর্ট করবেন, কীভাবে তথ্য আপলোড করবেন, আসুন দেখে নিই বিস্তারিত নোটিফিকেশান। প্রথমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা দেখে নেব। দেখুন, শুরু আগামী সপ্তাহে পাড়ায় শিক্ষালয়ে রিপোর্ট অ্যাপ, পাড়ায় শিক্ষালয়ে রিপোর্ট জমা নিতে নতুন অ্যাপ নিয়ে এলো স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই অ্যাপটির লিঙ্ক পাঠিয়ে ডাউনলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলোকে, দেওয়া হয়েছে অ্যাপ ইনস্টল করে ব্যবহার করার নির্দেশাবলী। দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী সপ্তাহ থেকেই এই অ্যাপটির মাধ্যমে পাড়ায় শিক্ষালয় সম্পর্কে রিপোর্ট করতে হবে। গত সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। স্কুল বা পাড়ার মাঠে, স্কুলের ছাদে, উঠানে, পাড়ার মণ্ডপে চলছে পাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পড়ুয়াদের শিক্ষাদান। সেই পড়ায় শিক্ষালয় কর্মসূচিতে প্রতিদিন কত পড়া অংশগ্রহণ করছে সেই তথ্য সহজে পেতে একটি অ্যাপ তৈরি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে, যা আগামী দু একদিনের মধ্যেই ডাউনলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলোকে। এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে পাড়ায় একটি মোবাইল অ্যাপ নিয়ে আসা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকে প্রতিদিন যে যে কেন্দ্রে পাড়ায় শিক্ষালয় চলবে সেখানে উপস্থিত থেকে অ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠাতে হবে। তো এবারে এটা তো রয়েছে, রিপোর্ট পাঠাতে হবে আগামী সপ্তাহ থেকে, মোটামুটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবারে আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন আর কীভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন এবং কীভাবে তথ্য আপলোড করবেন সে পদ্ধতিটা রয়েছে, নির্দেশাবলী ইনস্ট্রাকশনটা দেখে নিন। প্রথমে আপনারা ওয়েবসাইটে যাবেন, দেখুন http://paray-shikshalay.in অথবা https://school.appgrid.in এই ওয়েবসাইটে গেলেন। যাওয়ার পর দেখুন এরকমভাবে যখন আপনারা গেলেন, সার্চ করলেন, সার্চ করার পর এরকম এরকম চলে আসবে। দেখুন ডান দিকে রয়েছে ওয়েলকাম, লগ ইন চাইবে প্রথমে ডাউনলোড অ্যাপ করার জন্য, প্রথমে লগ ইন করতে হবে। ক্লিক হেয়ার ডাউনলোড, এখানে লগ ইন করা যাবে। আর এখানে দেখুন ক্লিক হেয়ার ডাউনলোড অ্যাপ, এই ডাউনলোড অ্যাপ ক্লিক হেয়ার এখানটা ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাপ ক্লিয়ার অংশটা ক্লিক করলেই আপনার এরকম দেখাবে, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ। আর অবশ্যই এটা করার জন্য আপনারা জিপিএসটা অন করে রাখবেন ভালো করে। এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে, দেখুন ডাউনলোড করা ফাইল আপনার মোবাইল ম্যানেজার ব্যবহার করে অনুসন্ধান করা যেতে পারে এবং ফাইলে আপনারা অবশ্যই আগে জিপিএসটা অন করে রাখবেন মোবাইলে, দিয়ে ইনস্টল করে দেবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে দেখুন, এখানে একটা প্রবলেম বলে দিচ্ছে যে এটা ইনস্টল করতে গেলে Android 7 ভার্সান হতে হবে মোবাইলটা, অবশ্যই Android 7 নগাট ভার্সান, এবং এর ওপরে Android 7 ওপরে যা যা ভার্সন রয়েছে সেগুলো হচ্ছে খোলা যাবে, এটা সামঞ্জস্যপূর্ণ হবে এটা বলা হয়েছে। দেখুন যখনই আপনারা ইনস্টল করলেন, এই যে ইনস্টল অপশানটা, অ্যাপ ইনস্টল, যে ইনস্টলেশান স্ক্রিন এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, এটা ইনস্টলিং হবে। দিয়ে তারপরে এখানে ইনস্টল এনিওয়ে হতে পারে, প্লে প্রোটেক্টে এনিওয়ে, ইনস্টল এনিওয়ে করে দেবেন। ওকে করলে ইনস্টল এনিওয়ে, এনিওয়েটা ইনস্টল করলেন, এনিওয়ে করার পর এরকম থাকবে এখানে, আপনি এরকম আসবে প্রথমে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করবেন, ওপরেরটাতে তিনটা আসবে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপটা ক্লিক করেন। ক্লিক করার পর ইন্ডেক্স মানে আপনার ইনস্টল হয়ে গেল, ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার পাড়া শিক্ষালয়ের এই যে অ্যাপসটা খুলে গেল স্ক্রিনের এরকম আসবে। দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন অপশানটা চলে আসবে, ভালো করে দেখুন অ্যাপটি খোলা হবে, প্রথমে স্ক্রিনটা হবে রেজিস্ট্রেশন, এই প্রথমে রেজিস্ট্রেশন অপশানটা খুলে আসবে, এরকম পেজ আসবে। দিয়ে রেজিস্ট্রেশনে এখানে ইউডাইস কোড দিতে হবে, নাম দিতে হবে, HOI নাম দিয়ে দেবেন, আর ফোন নাম্বার আর দেবেন, আর OTP দেবেন, ফোন নাম্বার দিলেন, দেওয়ার পর আর সেন্ড OTP করলেন, দিয়ে OTPটা দিতে হবে। এইভাবে OTP দেওয়ার পর দেখুন
ফোন নাম্বার দিলাম, দিয়ে লগ ইন করলাম ওটিপি দিয়ে। ওটিপি করলে লগ ইন করলে হবে, দিয়ে এখানে স্কুলের নাম খুলে যাবে। যখন এটা করার পর যে স্কুলের নাম খুলে যাবে, ব্লকটা, পঞ্চায়েত, ক্লাস, এই সমস্ত খুলে যাবে, এরকম ইনফরমেশানটা খুলে যাবে। খুলে যাওয়ার পর নিউ ক্লাস, এই নিউ ক্লাস অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এবারে প্রথম চাপে এন্ট্রি, আপনার এন্ট্রি মডিউল নিচের মতো শুরু হবে। এবারে আপনার বিভিন্ন মানে তথ্য এখানে দিতে হবে, কমিউনিটি সেন্টার কোথায় সেন্টারটা রয়েছে বা আরও অন্যান্য তথ্য এখানে কিন্তু আপডেট আপনাকে করতে হবে। করার পর লাস্টে ক্লিক টু সেভ দ্য এন্ড এন্ট্রি, নিচেরটা সেভ অপশানটা ক্লিক করতে হবে। তাহলেই আপনার কাজটা, রিপোর্টটা কিন্তু পাঠাতে হবে, পাঠানো যাবে। তাহলে পাড়ায় শিক্ষালয়ের নতুন অ্যাপ চালু হলো, সেই অ্যাপের মাধ্যমে আপনারা, মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা রিপোর্ট পাঠাতে পারবেন। সেই রিপোর্ট পাঠানোর নির্দেশও দিয়ে দেবে কিছুদিনের মধ্যে স্কুলগুলোকে। তো কীভাবে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন আর কী কী কাজ করবেন সেই পুরো পদ্ধতি আমি শেয়ার করলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন। তো ধন্যবাদ, ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।